রক্তদান শিবির ভণ্ডুল করার জন্য ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছে শাসক দল বিজেপি, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ। তাদের এই দুষ্কর্মের জন্য আমার করুণা হয়, তারা আসলে মানুষের পাশে দাঁড়াতে চায় না। রাজধানীর অরুন্ধতী নগরে এসএফআই ডিওয়াইএফআই সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির পরিদর্শন করার পর এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই রক্তদান শিবিরের আগে রাতে স্থানীয় অফিসে হামলা এবং ঘর ভাঙচুর চালানো হয়েছিল। এ ব্যাপারে মানিক সরকার বলেন, শাসক দলের চক্রান্ত হতাশাব্যঞ্জক, এটা অনভিপ্রেত। রাজ্যের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি শাসক দলের বিরুদ্ধে সমালোচনার তোপ দাগেন। মানিক সরকার বলেন, আসলে বিজেপি দলকে ভরসা করে যারা সমর্থন জুগিয়েছিল তারা এখন হতাশাগ্রস্ত, তাদের কাজকর্ম নেই, তারা এখন দুষ্কর্ম চালাচ্ছে। তোমরা যা খুশি তা করে খাও, শাসক দলও তাদের ব্যাপারে এমনটা ইচ্ছা পোষণ করছে। আসলে ছেড়ে দিয়েছে চোরে খাও, যেমনি পারো করো, আমরা তোমাদের বাধা দেব। আর এরা যে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতা মোকাবেলা করে উপেক্ষা করে এদেরকে গৃহবন্দী করে রাখবার চেষ্টা করো, এদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, বুকের পাঁজর ভেঙে দাও, পাল্লু খুন করে ফেলো, এদের একটা কর্মসূচি হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, যাদেরকে তারা এই কাজে ব্যবহার করছে তাদের বড় অংশ একটু সময় লাগতে পারে। কাজেই এই যে কথা বলছে নির্বোধ, একেবারে একেবারে নির্বোধ। ডাক্তারবাবু, তাহলে তো এখন মনে হচ্ছে সরকারের পারমিশন নিয়ে রুগীর প্রেসক্রিপশন লেখার সময় রক্ত লাগবে রুগীটার, লিখবে কি না এটা তাদের কাছ থেকে পারমিশন চাইতে হবে, কারণ রক্ত তো দোকানে পাওয়া যাবে না, ওষুধ বড়ি দোকানে পাওয়া যাবে, রক্ত তো এরকম শিবির সংগঠিত না করলে অথবা হাসপাতালে লোক নিয়ে না গেলে, আরেকজনের দেহ থেকে তো রক্ত সংগ্রহ করা যাবে না। তাহলে রক্ত সংগ্রহ করার কর্মসূচি, এটা যেখানে বাধা দিচ্ছে, এটা তো পরক্ষে ডাক্তারবাবুদের হাতও সেখানে বলা যায় কড়া লাগিয়ে দিচ্ছে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার টিএসআর বাহিনীতে নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে নতুন নিয়োগ নেই, এক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই। পত্রিকায় লক্ষ্য করলাম সরকার টিএসআর এর লোক নেবে, সেটাও প্রাইভেট পার্টিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এটা একদিকে দুর্নীতির রাস্তা খুলে দেওয়ার ব্যাপার, এতে কারা লাভবান হবেন সেটা ভবিষ্যতে বোঝা যাবে। তিনি বলেন, কোনো অর্থেই নিরাপত্তা বাহিনীকে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যায় না। দেশের স্বাধীনতার পর ত্রিপুরাতে কোনো দিন এমনটা হয়নি। দেবাশিস দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।